মিরপুরবাসীদের আর কষ্ট করে দোয়েল চত্বর যেতে হবে না। দোয়েল চত্বর থেকে আপনারা যেসব জিনিসগুলো কালেক্ট করতেন সেগুলো এখন মিরপুরের মধ্যেই পেয়ে যাবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। সেদিন হচ্ছে মিরপুর দুই নাম্বার আমি একটা কাজে গিয়েছিলাম, সেখানে যেয়ে দেখি একটা এরকম দোকান যেখানে হচ্ছে আপনারা ঘর সাজানোর সকল আইটেম পেয়ে যাবেন যেগুলো হচ্ছে আপনারা দোয়েল চত্বর পেয়ে থাকেন। এক কথায় বলা যায় যে মিরপুরের মধ্যে যেন এক টুকরো দোয়েল চত্বর। সো চলুন দেখে আসি এখানে কি কি আছে। তো কি কি আছে বলতে ভুল হবে, কি কি নাই সেটা বলি। এখানে সব কিছুই হচ্ছে আপনারা পেয়ে যাবেন, ঘর সাজানোর যত আইটেম আছে সব কিছুই পেয়ে যাবেন। মানে আমি হচ্ছে এই দোকানটা দেখে মানে কি বলবো, মানে আমি কোনটা রেখে কোনটার ভিডিও করব আমি মানে বুঝতেই পারছিলাম না। আর প্রত্যেকটা জিনিস এত সুন্দর ছিল, অনেক সুন্দর ছিল, যেটা হচ্ছে আপনার মানে আপনি দেখলেই শান্তি এক কথা। যেটা এই যে এখানে ব্যাগগুলো দেখান, ব্যাগগুলো এত সুন্দর ছিল। এই ব্যাগগুলো হচ্ছে 200-250 টাকা এরকম রেঞ্জের ছিল আর কি। আপনারা দাম নিয়ে একটু বার্গেনিং করার তো অপশন আছেই। মানে এত সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন ছিল, মানে কি বল, মানে সবগুলোর কালেকশনই কিন্তু খুব সুন্দর ছিল, মানে ঘর সাজানোর সকল আইটেম। তো এখানে হচ্ছে আপনার কিছু প্লেটের মতো কিছু ছিল, এটার প্রাইস ছিল হচ্ছে 120 টাকা করে। তো এটার লোকেশনটা হচ্ছে মিরপুর দুই নাম্বার যে গ্রামীণ ব্যাংকটা আছে সেটার অপোজিটে। আর যদি না চিনে থাকেন তাহলে হচ্ছে কাউকে বললেই হবে যে মিরপুর কলেজটা কোথায়, সেটার পাশে আর কি এই সবগুলো হচ্ছে পেয়ে যাবেন। আমি হচ্ছে সেই দিন দুইটা ভিডিও আর কি করছি, সবগুলো আর কি একসাথে আমি দেখাবো না। এই শপটা নিয়ে হচ্ছে আমি একটা আলাদা এর উপরে ভিডিও করছি, আর হচ্ছে কিছু মাটির শোপিস, তারপর হচ্ছে গাছ, এগুলো নিয়ে হচ্ছে আমি আর একটা ভিডিও করছি। আমি হচ্ছে পার্টে পার্টে হচ্ছে সবগুলো হচ্ছে আমি দেখিয়ে দিব। সো দেখেন কত সুন্দর সুন্দর কিছু জিনিস, মানে এখানে গেলে না আপনার মন চাবে যে আপনি সব কিছুই আগে কিনে আনেন। আমার তো একসময় মন চাচ্ছিল যে আমি সব কিছু নিয়ে আসি। তো দেখেন এখানে একটা সেনজি ছিল, অনেক কি ওটাই সেনজিটা, মানে এত ভালো লাগতেছিল এগুলো দেখে। তারপর হচ্ছে এখানে একটা কিছু পুতুল ছিল, এগুলো দেখে না হচ্ছে ছোটোবেলার কথা আর কি মনে পড়তেছিল। আর এই যে এখানে হচ্ছে কিছু বাবুই পাখির বাসা ছিল, যেগুলো হচ্ছে আমরা আড়ঙে সাধারণত দেখে থাকি। আর হচ্ছে দোয়েল চত্বর, মানে দোয়েল চত্বরে এখন সব কিছু আর কি এখানে পেয়ে যাবেন সব কিছু। আর এখান থেকে সামনে গেলেই, মানে একটু সোজা একটু সামনে গেলেই হচ্ছে আপনারা পেয়ে যাবেন হচ্ছে কিছু ল্যাম্প, তারপরে আরও অনেক জিনিসপত্র, তারপর হচ্ছে দোলনা, এগুলো পেয়ে যাবেন। তো এখানে না কিছু ছোটো ছোটো হচ্ছে মাটির পুতুল ছিল, তারপরে হচ্ছে হাঁস মুরগি এগুলো ছিল, তারপরে এগুলো হচ্ছে আপনার কিছু বিভিন্ন হচ্ছে ফল ছিল সুন্দর করে ডেকোরেট করা। আর এখানে সুন্দর সুন্দর কিছু কচ্ছপ ছিল যেগুলো অনেক কিউট লাগতেছিলো দেখতে। তো এই যে এখানে কিন্তু কাঠের চিরুনিও কিন্তু আপনারা হচ্ছে পেয়ে যাবেন। তো আমার কিন্তু প্রাইসটা কিন্তু প্রত্যেকটা কিন্তু মনে নাই, আমি উল্টাপাল্টা প্রাইস কিন্তু আপনাদেরকে বলবো না। তো আমার ভিডিওটি দেখে হচ্ছে সেখানে যাবেন, আর আপনাদের কোন জিনিসটা পছন্দ হয় সেটা হচ্ছে সেটার প্রাইস হচ্ছে জিজ্ঞাসা করবেন, দেন বলে দেবেন। আর সেখান থেকে হচ্ছে আপনারা 100 থেকে 150 টাকা এরকম হচ্ছে কমাতে পারবেন। তো আমি পুরো দোকানটার একটা ভিডিও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।